হ্যালো ভিউয়ার্স, অ্যান্ড্রয়েড গুরু বিডি চ্যানেলে আপনাকে স্বাগতম। আপনারা ইতিমধ্যে জানেন ভিডিও এমবেড জিনিসটা কি। নতুনদের জন্য বলছি, আপনারা অনেকে অনেক সাইটে ভিডিও দেখে থাকবেন। এই ভিডিওগুলো মূলত থার্ড পার্টি সাইট যেমন ইউটিউব, ডেইলি মোশন, ভিমিও ইত্যাদি সাইটে আপলোড দেওয়া থাকে এবং একটি কোড ব্যবহার করে সাইটে দেখানোকেই ভিডিও এমবেড বলে। আপনারা জানেন ফেসবুকেও এমবেড ভিডিও আপলোডের সুবিধা রয়েছে। তো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কি করে আপনি অ্যান্ড্রয়েড ফোন দিয়েই এমবেড ভিডিও তৈরি করে আপনি ফেসবুকে আপলোড করতে পারবেন। তো চলুন বন্ধুরা, শুরু করা যাক। হ্যালো ভিউয়ার্স, অ্যান্ড্রয়েড গুরু বিডি চ্যানেল আপনাকে পুনরায় স্বাগতম। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কি করে আপনি আপনার ইউটিউব চ্যানেলের ভিডিওগুলো এমবেড ভিডিও হিসেবে তৈরি করে আপনি আপনার ফেসবুকে বিভিন্ন গ্রুপে শেয়ার করতে পারবেন। তো চলুন বন্ধুরা, শুরু করা যাক। তো আপনাকে যা করতে হবে, আপনি যে কোনো একটি ইন্টারনেট ব্রাউজার ইউজ করবেন। তা আমি ইউসি ব্রাউজারটা ব্যবহার করব। তারপর আপনি ইউটিউবে যাবেন। তো দেখুন ইউটিউবে চলে আসছি আমি। তো এটা হচ্ছে আমার ইউটিউব চ্যানেল, এখানে হচ্ছে আমার আপলোডকৃত ভিডিওগুলো। তো আমি এখান থেকে একটি ভিডিও আমি এমবেড ভিডিও হিসেবে তৈরি করে আমি আমার ফেসবুক গ্রুপে পোস্ট করব। তো আপনি এখান থেকে একটা যে কোনো যে ভিডিওটা আপনি এমবেড ভিডিও তৈরি করবেন সেই ভিডিওটার লিঙ্কটা কপি করবেন। তার জন্য আপনি সেই ভিডিওর উপর কিছুক্ষণ চাপ দিয়ে ধরে রাখবেন। রাখার পর এরকম একটা অপশন আসবে, এখান থেকে দেখবেন বিভিন্ন অপশন থেকে আপনি জাস্ট দ্বিতীয় যে অপশনটা আছে কপি লিঙ্ক, আপনি কপি লিঙ্ক করবেন। আপনার লিঙ্কটি কপি হয়ে গেছে, এখন আপনি নতুন একটি ট্যাব নেবেন। ট্যাব নেওয়ার পর আপনি অ্যাড্রেস বারে লিখবেন ক্রিয়েট ইউটিউব .com দেন গো। তো দেখুন ক্রিয়েট ইউটিউব .com-এর একটি ওয়েবসাইট চালু হয়েছে। আপনি প্রথমে যে একটি ডাল একটি বক্স দেখতে পাচ্ছেন সেখানে লেখা আছে পেস্ট ইউর ইউটিউব ভিডিও ইউআরএল হেয়ার। তো আপনি যে লিঙ্কটা কপি করে আনছেন ভিডিও লিঙ্কটা, আপনি সেই লিঙ্কটা এখানে পেস্ট করবেন। ভিডিও লিঙ্কটা আমি পেস্ট করছি এখানে, দেন ক্রিয়েট ইউআরএল। তো দেখুন বন্ধুরা, আমার ইডি এমবেড ভিডিওর লিঙ্ক তৈরি হয়ে গেছে। এখানে হচ্ছে কপি অ্যান্ড শেয়ার দ্য বিলো ইউআরএল ইন ফেসবুক, ক্রিয়েট শেয়ার বাটন টু টাইম টু ভিউ থাম্ব ইন ফেসবুক। তো নিচে যে লিঙ্কটা দেখতে পাচ্ছেন এই লিঙ্কটা হচ্ছে আপনার এমবেড ভিডিও লিঙ্ক। তো জাস্ট আপনি এই লিঙ্কটা কপি করবেন, সিলেক্ট অল, দেন কপি। তো আমার কাজ হয়ে গেছে, আমি এখন ফেসবুকে যাব। তো ফেসবুকে এটা হচ্ছে অ্যান্ড্রয়েড গ্রুপ বিডি, এটা আমাদের চ্যানেল, চ্যানেলের গ্রুপ, আপনি এখানে বললে সংযুক্ত হতে পারবেন। তো আমি এখানে রাইট সামথিংয়ে আমি পোস্ট করবো, এটা আপনি ইচ্ছা মতো এখানে লিখতে পারবেন। আমি কিছু লিখে দিচ্ছি, আমি লেখার ব্যাকগ্রাউন্ডটা ব্ল্যাঙ্ক করে দিই। তারপর জাস্ট আপনি এখানে আপনার যে এমবেড ভিডিও লিঙ্কটা এখান থেকে কপি করে নিয়ে আসলেন, আপনি জাস্ট এখানে লিঙ্কটা পেস্ট করে দিবেন, দেন লিঙ্কটা কপি কেটে দিবেন। আপনি রাখলেও রাখতে পারেন, সমস্যা নেই। আমি লিঙ্কটা কেটে দিচ্ছি এবং নিচে দেখুন লেখা আছে এ প্রিভিউ উইল বি অ্যাডেড টু ইয়ার পোস্ট আফটার ইউ শেয়ার ইট। আপনি শেয়ার করার পরে আপনার প্রিভিউটা অল অটোমেটিক অ্যাড হয়ে যাবে। তো দেন পোস্ট। তো দেখুন বন্ধুরা, আমার ফেস ইউটিউবের ভিডিওটি এমবেড ভিডিও হিসেবে তৈরি হয়ে আমি আমার ফেসবুকে গ্রুপে পোস্ট করে দিচ্ছি।
তো আপনি চাইলে আপনার ইউটিউব ভিডিওগুলো এমবেড হিসেবে তৈরি করে আপনি আপনার ফেসবুক শেয়ার করতে পারবেন খুব সহজেই আপনার অ্যান্ড্রয়েড ফোন দিয়েই। তো যদি টিপস ভালো লাগে অবশ্যই লাইক কমেন্টস করবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন, এবং আমাদের নতুন নতুন টিপস পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।